ক্যাম্পে আছেন রিপোর্টার মুজাহিদ শুভ। সবশেষ খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। শুভ, রাজু, ওহান ফেরত যাত্রীদের আসলে বের হবার আশকোনা হজ ক্যাম্প ছাড়ার সময় ইতিমধ্যে হয়ে গেছে বলা যায়। এখন কেবল ক্ষণ গণনা শুরু। আমরা সন্ধ্যার পর দেখতে পেয়েছি যে যারা ভেতরে আছেন তাদের পরিবার কিন্তু ভিড় জমিয়েছে এবং এই ভিড়টি কিন্তু ক্রমেই ধীরে ধীরে বাড়ছে। আপনি আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধভাবে বিআরটিসির তিনটি গাড়ি, একটি দুটি তিনটি গাড়ি আসলে সাজানো রয়েছে। খুব অল্প সময়ের মধ্যে, আসলে 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা আশা করছি যে যারা ভেতরে ছিলেন তারা ধীরে ধীরে বের হয়ে আসবেন। এখন পর্যন্ত আমরা যতটুকু শুনেছি যে তাদের সকলের স্ক্রিনিং সম্পন্ন হয়েছে এবং তাদের যে পাসপোর্টগুলো নিয়ে রাখা হয়েছিল সেই পাসপোর্টগুলো কিন্তু সবার হাতে হাতে পৌঁছে দেওয়া হয়েছে এবং একইভাবে তাদের একটি হেলথ কার্ডের মাধ্যমে তাদের তথ্যগুলো লিখে রাখা হয়েছে এবং তারা যেখানে থাকুক না কেন কোনো ধরনের সমস্যার মধ্যে পড়লে যেন দ্রুত তাদেরকে চিকিৎসার আওতায় নিয়ে আসা যায় সেই ব্যবস্থাটিও কিন্তু আইডিসিআর রেখেছে। তবে বলি যে পরিবার প্রিয়জন যারা বাইরে অপেক্ষা করছেন তারা আমাদেরকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, কেউ আবেগে আপ্লুত হয়েছেন এই ক্ষণটির জন্য। তারা দীর্ঘ 14টি দিন অপেক্ষা করেছেন। তারা বলছেন যে সরকার যে এই দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে বাংলাদেশে নিয়ে আসার ব্যবস্থা করেছে সেটির জন্য তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আপনাকে বলে রাখি যে 1 ফেব্রুয়ারিতে 312 জন যাত্রীকে, বাংলাদেশি নাগরিককে যে নিয়ে আসা হয়েছিল, তারপরে কিন্তু 14 দিনের পর্যবেক্ষণে তারা ছিলেন এবং আজকে আসলে সেই কোয়ারান্টাইন পিরিয়ড যেটা বলা হয় 14 দিনের সেটি মূলত শেষ হয়েছে। এখন পর্যন্ত সবশেষ দফায় যে স্ক্রিনিং করা হয়েছে কারো মধ্যেই করোনার কোনো উপস্থিতি পাওয়া যায়নি। এই জন্যই মূলত যারা অভিভাবক আছেন তারাও এক ধরনের আনন্দ প্রকাশ করেছেন, উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তো এই ছিল এখানকার সবশেষ খবর রাজু। আশকোনা হজ ক্যাম্প থেকে চীন ফেরা বাংলাদেশিদের বাড়ি ফেরার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুজাহিদ শুভ।